মুসলমানর পরুদা মরুদায় খালি মাদ্রাসা ফলিত, ইটার লাগি ইসলামে, এবং ইসলামে সেটা বাধ্য করছে না মুসলমানদের। কিন্তু এক পর্যায় পর্যন্ত এটা বাধ্য করছে, যেটা কম্পালসারি বাধ্যতামূলক, যেটা হলো জরুরি আছে, দিন সম্পর্কে সব মুসলমানের ছেলেমেয়েরা জানতে বাধ্য, এবং তার ব্যবস্থা করা সমাজের সবার উপরে ফরজ। এবং আমরা এটা সবসময় খেয়াল রাখতে হইব যে আমরা ছেলেমেয়েরা এই মকাতি বখল যতটুকু জানার অতটুকু জানের কি না, এরপরের পর্যায়ে যেটা, এরপরের পর্যায়ে কিন্তু ওখানেও দিন শিকা শেষ হয় না। এটা তো দিনের প্রাথমিক, যেটা না জানলে না হয়, ততটুকু জানল, কিন্তু দিন কেয়ামত পর্যন্ত বাকি থাকত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার দায়িত্ব নিছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির কোরআন দিন দিয়ে অবতীর্ণ করছি এবং আমি তার দায়িত্ব নিলাম এবং আমি সেটার হেফাজত করব। সুতরাং আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইটার দায়িত্ব, ইটার হেফাজত কীরকম করবা তারও ব্যবস্থা দিয়া দিছ। আমি আপনারা সামনে কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি, যে সুরে তওবার এই আয়াতর মাঝে এই যে এই ইলমে দিনের আহমিয়ত এবং গুরুত্ব এবং তার মর্যাদা এবং সেটা হাসিল করার উদ্দেশ্যর বর্ণনা আছে, যে আয়াতর সময় অত্যন্ত কম। সুতরাং এই আয়াতর ব্যাখ্যা করা গেলে অনেক লম্বা কথা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা, ওমা কান আল মুমিনুনা লিয়ানফিরু কাফফাতান, এই আয়াতরে, এই আয়াতর শানে নুজুল সম্পর্কে দুই রকম কথা আছে। আমি এই আয়াতর এক দিক একরকমের তফসির করব, যদিও এই আয়াতর অন্যরকমের তফসিরও আছে। তো এই আয়াত দ্বারা বুঝা যাইতেছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা, ওমা কান আল মুমিনুনা লিয়ানফিরু কাফফাতান, মুমিন এবং মুসলমান সব একলগে, হ্যাঁ সব, লিয়ানফিরু কাফফাতান দিন হাসিল করার লাগি সব যেন বাইরে যাইত তা নয়। ওমা কান আল মুমিনুনা লিয়ানফিরু কাফফাতান, যদি আয়াত জিহাদের লগে সম্পর্কিত আছে কিন্তু ইলমে দিন সম্পর্কে ওই আয়াতর সম্পর্ক রইয়া গেছে। এই আয়াতর এইরকম তফসির কররা যে সব মুসলমান ছেলেমেয়েরে, ছেলেকল যে আমরা যে প্রাথমিক পর্যায়ের ইলিম হাসিল করার পরে সবরে যে গোটা সমাজের ছেলেকলরে যে মাদ্রাসা দিলেইতাম, আর ইলমে দিনের উচ্চ পর্যায়ে হ্যাঁ শিক্ষা গ্রহণের লাগি সবরে যে ফাটাই দিতাম এমন নাই। ওমা কান আল মুমিনুনা লিয়ানফিরু কাফফাতান, তাহলে আল্লাহ পাক পূর্বদিগারে আলমে আমরা কি পরামর্শ দিতরা, ওমা কান আল মুমিনুনা লিয়ানফিরু কাফফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, বরং এই সমস্ত আমরা যে মানব সম্পদ আছে, এই সম্পদের, মানব সম্পদের একটা অংশ, আমরা সম্পদ মানব সম্পদের একটা অংশ আমরা যেন কিতা করি, ফালাওলা নাফারা মিন কুল্লে ফিরকতিন তাইফাতুন, বড় জমাতের একটা ছোট্ট জমাত একটা গ্রুপ তাইফাতুন আমরা যেন ফাটাই, এরারে যেন আমরা নিয়োজিত করি, এরারে যেন ফাটাই। তো তাই বাতুন লাইয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইলমে দিন হাসিল করার উদ্দেশ্যে, যাতে করে তারা দিন
বালা করি জানত রেতা ফাক্তাহু মজরদর সেগা আরবি ভাষা হিসেবে কর যে মশক্কত মেহনত এবং মশক্কত করিয়া তারা ইলিম দিনর সমুজ বুঝ হাসিল করার উদ্দেশ্যে যেন আমরা আমরার ছেলে অখলর একটা গ্রুপ একটা দলকে নিয়োজিত করি এবং লেতাফাক্কাউ বিদ্দিন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন এবং তারার কর্তব্য এবং দায়িত্ব হইতেছে তারা এই ইলিম মেহনত মশক্কত করিয়া তারা জীবনে একবারে নিয়োজিত করিয়া ওয়াক্ফ করিয়া তারা দিন দিনর যে বিস্তারিত তফসিলওয়ার ইলিম হাসিল করিয়া কুরআনের মানা তামাম কুরআনের মানা মতলব বুঝিয়া তামাম হদিসের মানা মতলব বুঝিয়া কুরআন এবং হদিসটা কি শরীয়তের যে হুকুম আহকাম বাইর করা হয়েছে এইগুলা সম্পর্কে পুরা ওয়াকিবাল হইয়া দিন দিন সম্পর্কে পুরা মাহির হইয়া সমাজের কাছে আবার ফিরিয়া যাইত ফিরিয়া গিয়া তারার কর্তব্য হইল ইতাফাক্কাউ ফিদ্দিন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন এবং ফিরিয়া গিয়া তারা সমাজের যারা ইলমে দিন বিস্তারিতভাবে জানছে না শিখছে না তারারে শরীয়ত আল্লাহ পাক পরবর্তীকারে আলমর মনহিয়াত অর্থাৎ যে সমস্ত নিষিদ্ধ কাজ হাম জীবনে যেগুলা নিষিদ্ধ জিনিস এইগুলার থেকে যাতে সমাজরে বিরত রাখে তারারে বাসায় এই বাসানো হইল কি তার কর্তব্য এবং দায়িত্ব। সুতরাং প্রশ্ন হইল এখন এই যে একটা গ্রুপরে আমরা সন্তান করে এক গ্রুপরে আমরা ইলমে দিনের উচ্চ পর্যায়ের ইলিম হাসিল করার লাগি নিয়োজিত করলাম তান্তান জীবনটা অফ করিয়ে দিলাম বাকি আরে আরও অন্যান্য যে সমস্ত শিক্ষার প্রয়োজনীয়তা রয়ে গেছে ওইগুলাতে আমরা নিয়োজিত করলাম তারা গিয়া তারার মাস এবং জীবিকা অর্জন করতে পারে সুযোগ সুবিধা আছে কিন্তু এই যে গ্রুপ যেটা যারা মাস সম্পর্কে তারা জীবন জীবিকা সম্পর্কে যাই দায়িত্ব এটা খেয়ে নিতে লাগবে এটা সমাজে নিতে লাগবে এটা সমাজে দিতে লাগবো যে আসহাবে সুফাত নবী করিম এই যে ইসলামী যুগের প্রথম মাদ্রাসা বা দ্বিতীয় মাদ্রাসা আমরা কইতাম পারি আসহাবে সুফার যারা ছাত্র আসলা এরা না খাইয়া না রইয়া কোনো ব্যস্ততা জীবনের সব ব্যস্ততা পরিত্যাগ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সহবতে রইছেন এবং দিন শিখিছেন টাইম টাইম জীবিকা নির্বাহর লাগিয়া ক্ষেত খামারে গেছেন না যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাইয়া না পড়িয়া তাইন ফড়ি রইতা যার কারণে তান থেকে 5000-এরও বেশি হদিস হ্যাঁ বর্ণিত আছে। সুতরাং আমরা পাইয়া দিন পাইছি তান তান সুতরাং এই যে যারা নিজরে দিন শিকার লাগি নিয়োজিত করব তারা জীবিকার দায় দায়িত্ব সমাজে নিতে লাগবো সমাজে নেওয়া এটা হইল গিয়া অবশ্য কর্তব্য। আসাবে সুফা আসলা নবীদের মেহমান হল আজিয়াপুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আর এখন যারা এই দিনর ইলিম শিকিয়া সমাজরে দিন শিকানির দায়িত্ব নিবা এরা ওই বাকি আজিয়াবুল মুসলিমিন মুসলমান সমাজের মেহমান হল এরার দায় দায়িত্ব মহাসর বার জীবিকার বার সমাজে যদি নেয় তাহলে তারা নিরিবিলি ইলমে দিনের চর্চা করতে থাকব আর আপনারা তার থেকে উপকৃত হইল। আমার সময় শেষ হয়ে গেছে বারবার আমারে ইশারা দেওয়ার সুতরাং আমি আর বিস্তারিত আলোচনা করতাম পারিয়ান না সুতরাং তো আপনারা কাছে মূল কথা আমার এটাই যে ইলমে দিন যারা হাসিল করব ইলমে দিন লইয়া যারা চর্চা সবসময় করব জীবনে এই খাতে যারা অফ করে দিব তারার দায় দায়িত্ব সমাজে দিনই কর্তব্য হিসাবে গ্রহণ করতে যদি
ইলমে দিন হাসিল করিয়া তারা প্রফেসর হইন, তারা ইঞ্জিনিয়ার হইন, তারা ডাক্তার হইন, তারার ব্যস্ততা তো অন্যদিকে তাহ। আর ইলমে দিন হাসিল করিয়া দিলে ইলমে দিনের চর্চার যদি তারা ব্যস্ত না থাকে সমাজ উপকৃত হইত নাই। সুতরাং এরারে এই এই ইলমে দিনের চর্চার ব্যস্ত রাখতে গেলে সমাজে তার দায়ভার নিতে হইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।